পরিষ্কার যে 10,323 নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, সবাই জানেন, আপনারাও জানেন যারা সাংবাদিক বন্ধুরা আছেন, যে ওনাদের ব্যাপারে আমাদের দুজন ডকুমেন্টসেও এটা খুব ক্লিয়ার কাট কথা ছিল যে মানবিকভাবে এটা দেখা হবে, এবং সেই অনুযায়ী কিন্তু দেখছেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেই ব্যাপারে অলরেডি ওনার স্টেটমেন্ট দিয়েছেন। তো এটা নিয়ে তার প্রশ্ন উঠানে সুপ্রিম কোর্ট যেখানে যেভাবে এটা রায় দিয়েছে এবং আমাদের সরকার যেভাবে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যে ওদেরকে অন্যভাবে, যেটা শিক্ষক হিসাবে তো দেওয়া যাবে না, কারণ আইনের যারা টোপে সেটা সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সরকার যে মানবিকতার উপর ভিত্তি করে যে কথাটা বলেছিল সেইভাবে অ্যাপ্রোচ করেছে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেভাবে রায় দিয়েছে, তো সেভাবে চেষ্টাও চলছে। তারপরেও যদি এই ব্যাপারে জলঘোলা করে কেউ রাজনীতিভাবে কেউ কিছু তাদের অভিসন্ধি যদি অন্য কিছু থাকে তাহলে কিছু বলার নেই। আমরা তো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সরকারের যে এই উদ্যোগ তাকে আমরা সাধুবাদ জানাই, আগেও জানিয়েছি এবং সেইভাবে ওরা কাজও করছে। কাজে এই ব্যাপারে অন্য দল বা যারা এই ব্যাপারে এটাকে ভুল পথে পরিচালিত করেছে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন এর থেকে সরে যায়।